আমরা আরো কি দেখছি, ত্রিপুরাজ্যে ইতিমধ্যেই দুটি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছেন, বলছেন ত্রিপুরাজ্যের মধ্যে একেবারে অনায়াসে বিভিন্ন রাজ্যের মধ্যে যে স্লোগান তুলছে আপ কি বার চারশো পার, তার মধ্যে ত্রিপুরাজ্যের দুটি আসনে, একটা তো অন্য রাজ্যে প্রার্থী দিয়ে দিল, যিনি ত্রিপুরাশার সংস্কৃতি জানেন না, ভাষা জানেন না, কক্বরক জানেন না, ত্রিপুরাজ্যের মাটি জলের গন্ধ কিরকম জানেন না, তাকে তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে। কে সে? তিনি ত্রিপুরাজ্যে সেই মিশন ডকুমেন্টের হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে এ রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল। এই ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার তছতছ করে ফেসিস্ট রাজত্ব কায়েম করার একটা ল্যাবরেটরি হিসাবে ত্রিপুরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল।